শার্শা উপজেলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুসাম্মদ মনোয়ারা খাতুন। শিক্ষার্থীরা, তোমাদের ভেক্টর অধ্যায়ের ক্লাস চলছে। আমরা প্রথম ক্লাসটা শেষ করেছি, আজকে ভেক্টর অধ্যায়ের আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হবে। তো ক্লাসের শুরুতে আমরা গতদিন তো আমরা অধ্যায়ের সূত্রগুলো সব শিখেছিলাম, আজ আমরা সূত্রের আলোকে সমস্যার সমাধান করব। দেখো, প্রথম যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব এবং সমাধান করব, সেই সমস্যাটা পড়ি আগে। আমরা দুইটা ভেক্টর দেয়া আছে, এ একটা ভেক্টর এত এবং বি ভেক্টর মাইনাস আই মাইনাস ফাইভ জে মাইনাস কে। দুইটা ভেক্টর দেয়া আছে আমাদের, এ ও বি ভেক্টর দেয়, লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। দুটো ভেক্টর এ আর বি, এই ভেক্টর দেয় লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর আমরা নির্ণয় করব। দেখো, এ ও বি ভেক্টরের লব্ধি ভেক্টর অর্থাৎ ভেক্টর দ্বয়ের যোগফল বের করব আমরা, যোগফলটা হচ্ছে লব্ধি ভেক্টর। তো ফোর আই প্লাস ফাইভ জে মাইনাস থ্রি কে প্লাস মাইনাস আই মাইনাস ফাইভ জে মাইনাস কে, এই দুটো যোগফল কীভাবে নির্ণয় করি আমরা? ফোর আই মাই প্লাস মাইনাসে মাইনাস মাইনাস আই মানে কি, ফোর মাইনাস ওয়ান ইন্টু আই প্লাস ফাইভ জে, তাহলে ফাইভ মাইনাস ফাইভ ইন্টু জে, আর এখানে মাইনাস থ্রি কে আছে, আমরা প্লাস নিচ্ছি, নিয়ে মাইনাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু কে। এখন দেখো, যোগ বিয়োগ করবো আমরা, ফোর মাইনাস ওয়ান মানে থ্রি আই, ফাইভ মাইনাস ফাইভ জেটা জিরো হয়ে গেল, আর মাইনাস ওয়ান মাইনাস থ্রি মানে মাইনাস ফোর। তো আমরা এ প্লাস বি সমান কী পেলাম? ফোর আই মাইনাস ফাইভ কে। লব্ধি ভেক্টর আমরা এটা পেয়ে গেলাম, এখন লব্ধি ভেক্টরের মান আমরা বের করব। মান বের করতে গেলে আমাদের কি মডুলাস দেওয়া লাগে, এবং মডুলাস যখন উঠে যাবে তখন কী হবে, যে ভেক্টরগুলো থাকবে আই যে কে থাকুক, আই এবং কে থাক যাই থাক না কেন, তা প্রথমে আমরা কী করব, আই শক স্কোয়ার। তো আই শক কত এখানে? থ্রি, থ্রি স্কোয়ার প্লাস কে শক স্কোয়ার মাইনাস ফোর, মাইনাস ফোর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে আমরা ফাইভ পেলাম। এখন আমাদের যে সূত্র ছিল গতদিন, আমরা যে সূত্র নিয়ে আলোচনা করছিলাম যে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, সেই সূত্র কি ওই যে ভেক্টরটা আমরা পাবো লব্ধি ভেক্টর, ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। তো দেখো, এ ভেক্টর আমরা পেয়েছি এ প্লাস বি, আর এর মান আমরা এই যে মডুলাস অফ এ প্লাস বি বের করে রেখেছি, এখন আমরা এটা বসাই দেব। থ্রি আই মাইনাস ফোর কে ডিভাইডেড বাই, এই মান পেয়েছি আমরা ফাইভ, এই যে ফাইভ বসাই দিলাম, তো এটাই আমাদের অ্যান্সার, ওয়ান বাই ফাইভ ইন্টু থ্রি আই মাইনাস ফোর কে। এবার দেখো, পরবর্তী সমস্যায় চলে যাই আমরা। দ্বিতীয় নম্বর সমস্যা দেখাও যে এ ইকল এইট আই প্লাস জে মাইনাস সিক্স কে এবং বি ইকল ফোর আই মাইনাস টু জে প্লাস ফাইভ কে যদি হয়, তাই ভেক্টর দুটি পরস্পর লম্ব। আমাদের দেখাতে হবে ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো কতদিন কিন্তু আমরা দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত নিয়ে আলোচনা করছিলাম। তো দেওয়া আছে আমাদের দুইটা ভেক্টর, লিখে রাখলাম। এখন আমরা কী নির্ণয় করছি? এ ডট বি, এ ডট বি নির্ণয় করবো। দেখো, এর মানটা বসাই দিলাম ডট দে, বির মান বসাই দিলাম, বি ভেক্টরের মান। আর ভেক্টর চিহ্ন কিন্তু অবশ্যই দেবা, ভেক্টর চিহ্ন না দিলে কিন্তু ভুল হবে। তো দেখো, আমরা ভেক্টর গুণনে এই ডট গুণনের সূত্রে কে দেখছিলাম, আই ডট আই ইকল জে ডট জে ইকল কে ডট কে ইকল ওয়ান, আর এর বিপরীত অর্থাৎ আই জে জে কে কে এরকম হলে এগুলোর মান হচ্ছে জিরো। তা আমরা গুণ একবারেই করবো। দেখো, এখানে তিনটা টার্মই আসবে, আই ডট আই, আর একটা আসবে জে ডট জে, আর একটা আসবে কে ডট কে, এর মান ওয়ান বেঁধে আমরা এগুলো রাখবো, বাদ বাকিগুলো সব জিরো। তো এইট আই, আর এখানে আছে ফোর আই, তাহলে এইট ইন্টু ফোর ইন্টু আই ডট আই, তার মান হচ্ছে ওয়ান, এই যে এইট ইন্টু ফোর তাহলে থার্টি টু। এরপর প্লাস আই মাইনাস টু জে,
তো প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু জে ডট জে, জে ডট জের মান ওয়ান, তাহলে মাইনাস টু। এরপর দেখো মাইনাস সিক্স কে আর প্লাস ফাইভ কে, তো প্লাসে মাইনাসে মাইনাস সিক্স ইন্টু ফাইভ থার্টি আর কে ডট কে মান ওয়ান। তো এইটা আমরা নির্ণয় করে কী পেলাম, দেখো থার্টি টু মাইনাস থার্টি টু তার মান জিরো। তো এই দুটো ভেক্টরের ডট গুণন করে যদি জিরো হয় তাহলে আমরা কী লিখতে পারি, ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব। আমাদের প্রমাণ এসে গেল, কি আমাদের প্রমাণ চাইছিল, দেখা যায় ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব। তো আমরা ভেক্টর দুয়ের ডট গুণন জিরো থেকে আমরা পেলাম কি, ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব। এরপর দেখুন আরও একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি, যদি এ ভেক্টরের মান এত এবং বি ভেক্টরের মান এত হয় তাহলে দেখাও যে এ প্লাস বি ও এ মাইনাস বি ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব। এখন দুটো ভেক্টরের যোগফল বিয়োগফল তো আমাদের জানা লাগবে, এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর রেখে দিলাম আমরা, এখন এ প্লাস বি নির্ণয় করব। তো এ প্লাস বি রেখে দিয়েছি, দিয়ে আই প্লাস থ্রি আই তার মানে হচ্ছে ফোর আই, টু জে মাইনাস জে তার মানে কত, শুধু জে প্লাস জে, আর মাইনাস থ্রি কে প্লাস টু কে মানে মাইনাস কে। তাহলে এ প্লাস বি বের করে আমরা কী পেলাম, ফোর আই প্লাস জে মাইনাস কে। এবার আমরা কি এ মাইনাস বি নির্ণয় করব, এ মাইনাস বি, তো প্রথম ভেক্টরটা যা আছে তাই রেখে দিয়ে মাইনাস দিয়ে দ্বিতীয় ভেক্টরটা রাখলাম। এবার এর যখন ব্র্যাকেট উঠে যাবে পুরো সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তো আই মাইনাস থ্রি আই মানে মাইনাস টু আই, টু জে মাইনাস ওয়ান আছে প্লাস জে মানে প্লাস থ্রি জে, আর মাইনাস থ্রি কে মাইনাস প্লাসে মাইনাস টু কে দ্যাট ইজ মাইনাস ফাইভ কে। তো এ প্লাস বি আর এ মাইনাস বি আমাদের বের হয়ে গেল। এখন আমাদের কী করতে হবে, ভেক্টর দুটি পরস্পর লম্ব দেখাতে হবে। তো এ প্লাস বি ডট এ মাইনাস বি হবে এখানে এ মাইনাস বি। তো দুইটা ভেক্টরের ডট গুণন আমরা তো এর আগেই দেখলাম, আমরা আবারও দেখি, দেখো ফোর আই ইন্টু মাইনাস টু আই, তাহলে কী হবে মাইনাস এইট প্লাস ওয়ান ইন্টু থ্রি জে ডট জে তার মানে প্লাস থ্রি, মাইনাস কে মাইনাস ফাইভ কে তার মানে প্লাস ফাইভ। তো দেখো এই ফাইভ প্লাস থ্রি প্লাস এইট মাইনাস এইট এর মান জিরো। তাহলে আমরা কী দেখলাম এর আগে, দুইটা ভেক্টরের ডট গুণন জিরো আসলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হয়। তো আমরা এবারও প্রমাণটা পেয়ে গেলাম যে ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব। এরপর দেখো একটু সেন্স কি, এ এ ইকুয়াল টু আই প্লাস এ জে, এ জে মাইনাস কে এবং বি ইকুয়াল আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে, ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এ এর মান নির্ণয় করো। এখন আমার এর আগে বলছিল কি দুটো ভেক্টর পরস্পর লম্ব দেখাতে, এখন বলছে এই ভেক্টর দুটো যদি লম্ব হয় তাহলে এ এর মান নির্ণয় করতে হবে আমাদের। তো আমরা দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত তো জানি কি, এ ডট বি সমান জিরো। তো দুইটা ভেক্টর আমরা যেহেতু আমাদের উপরে দেওয়া আছে, তো সেই দুইটা ভেক্টর ডট গুণ আকারে লিখে আমরা এই যে লিখলাম এ ডট বি ইকল জিরো। তো এখান থেকে আমরা কি গুণফল পাবো, দেখো টু ইন্টু ওয়ান আই ডট আই তার মানে টু, প্লাস জে ইন্টু মাইনাস টু ইন্টু জে ডট জে তাহলে মাইনাস টু, এ ইন্টু মাইনাস টু তাহলে মাইনাস টু, এ আর মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি মানে প্লাস থ্রি। তো এখান থেকে আমরা মাইনাস টু ইকুয়াল মাইনাস ফাইভ, এ ইকুয়াল ফাইভ বাই টু। তো এর মান কত হলে, এর মান ফাইভ বাই টু হলে এ ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, তাহলে এর মান আমরা পেয়ে গেলাম ফাইভ বাই টু। এরপর দেখো এ ইকুয়াল টু আই প্লাস মিউ, এই চিহ্নটাকে আমরা কী বলবো, মিউ, ম্যাথমেটিক্যাল একটা চিহ্ন, এর নাম হচ্ছে মিউ। টু আই প্লাস মিউ জে প্লাস কে এবং বি ইকুয়াল ফাইভ আই মাইনাস থ্রি জে প্লাস টু কে, দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে মিউর মান নির্ণয় করো। ঠিক আগেটার মতোই, এখানে আমাদের মিউর জায়গায় ছিল এ। তো দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে যে কোনো ধ্রুবকের মান আমাদের দিতে পারে, তা সেই
সবগুলো আমরা কিভাবে নির্ণয় করব? একই পদ্ধতিতে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত এ ডট বি ইকুয়াল জিরো, আমরা দুইটি ভেক্টর সেই অনুরূপভাবে গুণ ডট গুণন আকারে রেখে দিয়েছি। দিয়ে ডট গুণনের সূত্র অনুযায়ী মান বলকে মিউয়ের মান আমরা পেলাম ফোর, মিউয়ের মান আমরা কত পাবো? ফোর। তাহলে মিউয়ের মান নির্ণয় করতে বলেছে, আমরা মিউয়ের মান কত পেয়ে গেলাম? ফোর। এরপর দেখো ছয় নম্বর সমস্যা আমরা সমাধান করব। এখন দেখাও যে এ ইকুয়াল থ্রি আই মাইনাস টু জে প্লাস কে, বি ইকুয়াল আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে, এবং সি ইকুয়াল টু আই প্লাস জে মাইনাস ফোর কে। ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তো সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা এর আগে সবাই জেনেছি মোটামুটি, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হওয়ার শর্ত। তো এখন আমরা অঙ্ক করতে যে দেখবো কীভাবে করি, আমরা দেখো তিনটা ভেক্টর দেওয়া আছে, আমরা তিনটা ভেক্টরের প্রথমে মান নির্ণয় করে রেখে দেব। এ ভেক্টর ইকল এত, এই মড অফ এ মানে এর মান কীভাবে নির্ণয় করব? আই সহগ স্কোয়ার প্লাস জে সহগ স্কোয়ার প্লাস কে সহগ স্কোয়ার। এখানে এর মডের মান আসলো মড রুট ফোরটিন। তো আমরা যদি এটা মডে স্কোয়ার করে দিই তাহলে এই স্কোয়ার ইকল আমরা পারলাম পেলাম কি? ফোরটিন। এরপরে আমরা অনুরূপভাবে মড বি মান আমরা রুট থার্টি ফাইভ পেয়েছি এবং বি স্কোয়ারের মান থার্টি ফাইভ। এরপর দেখো মড সি, মড সি ইকল আমরা এভাবে নির্ণয় করে কত পেয়েছি? রুট ওভার টোয়েন্টি ওয়ান, দ্যাট ইজ সি স্কোয়ার ইজ ইকাল টু টোয়েন্টি ওয়ান। এখন এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা এ স্কোয়ার কত পেয়েছি? ফোরটিন, সি স্কোয়ার কত পেয়েছি? টোয়েন্টি ওয়ান। তো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার যোগ করে আমরা কত পেলাম? থার্টি ফাইভ। সেটা কার সমান? বি স্কোয়ারের সমান। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল থার্টি ফাইভ ইকুয়াল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল থার্টি ফাইভ ইকুয়াল বি স্কোয়ার। তো একটা শর্ত আমার গেল। এরপর দেখো এ ডট সি নির্ণয় করবো আমরা, দুটো ভেক্টরের ডট গুণন। দুটো ভেক্টরের ডট গুণন করে আমরা এখানে কি পেলাম? জিরো পেয়েছি। দেখো তোমরা ডট গুণন মোটামুটি সবাই জেনে গেছো। তো আমরা এই পদ্ধতিতে করে কি পেলাম? জিরো পেলাম। তো দুটো ভেক্টরের যদি জিরো হয় ডট গুণন করে তাহলে কি এই দুটো ভেক্টর পরস্পরের ওপর লম্ব আমরা বলতে পারি, তাই না? তাহলে দেখো অর্থাৎ ভেক্টরগুলি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে যেখানে এ ও সি বাহুদায় পরস্পর লম্ব এবং বি অধিভুজ। তাহলে আমার বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এসছে এবং এ সি বাহুদের ডট গুণন জিরো এসছে। তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এরপরে দেখো সাত নম্বর সমস্যা এবং শেষ সমস্যা, এ ধ্রুবকের মান কত হলে এত এত এবং এত ভেক্টর এই তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করবে? এর মান কত হলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করবে? তো আমরা সমাধানে প্রথমে কী লিখছি? ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করবে যদি এই ভেক্টর তিনটি আই জে কে সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান জিরো হয়। তো দেখো টু আই প্লাস জে মাইনাস কে, এখানে আই সহগ টু, জে সহগ ওয়ান, কে সহগ মাইনাস ওয়ান। এভাবে আমরা এই ভেক্টরের সহগগুলো লিখছি এবং তৃতীয় ভেক্টরের সহগগুলোও লিখে এই যে নির্ণায়ক চিহ্ন দিয়ে এর মান জিরো রেখে দিয়েছি। এখন তোমরা তো সবাই বিস্তার করতে পারো, এর আগে আমরা নির্ণায়ক অধ্যায় শেষ করেছি, ওখানে আমরা নির্ণায়কের বিস্তার শিখেছি। তো আমরা আর একটু দেখি, দেখো যখন আমরা টু নেব প্রথম উপাদান, প্রথম সারি এবং প্রথম কলামের প্রথম উপাদান, তো যখন এই টু নেব আমরা তা টুর যে বরাবর যে সারি এবং কলাম এই দুটা বাদ হয়ে যায়, যে কি টু ইন্টু কত থাকে আমাদের মাইনাস টু ইন্টু এ মাইনাস টু এ, আর সূত্রের একটা মাইনাস আছে, মাইনাস ওয়ান আছে প্লাস, থ্রি ইন্টু ফোর মানে টুয়েলভ। এরপর যখন আমরা মাইনাস ওয়ান নিব, এখানে তো ওয়ান একটা সূত্রের জন্য মাইনাস আসে, তো তখন আমার এই ওয়ানের কলাম হচ্ছে এটা বাদ যাবে এবং সারি এটা বাদ যাবে যে থ্রি এ মাইনাস ফোর।
এরপর এখানে প্লাস হয় কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাস ওয়ান ইন্টু, এবার মাইনাস ওয়ানের কলাম হচ্ছে এটা, সারি হচ্ছে এটা, এটা বাদ দেওয়া যাবে যে মাইনাস নাইন, মাইনাস ওয়ান হচ্ছে প্লাস টু, মাইনাস নাইন প্লাস টু ইকুয়াল জিরো। তো এটা আমরা যদি এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে আমরা মাইনাস সেভেন এ প্লাস থার্টি ফাইভ ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ এখান থেকে এর মান আমরা পাবো ফাইভ। তো আমরা প্রশ্নে কী বলেছিলাম, এ ধ্রুবকের মান কত হলে এত ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করবে। তো এ ধ্রুবকের মান আমরা ফাইভ পেয়েছি, ফাইভ হলে ওই ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, এরপরে আমরা পরবর্তী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।